ব্যক্তিরা সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ 2021 সালে তোমরা যারা নতুন বছরে ষষ্ঠ শ্রেণীতে উঠেছো বাংলা প্রথম পত্র থেকে আজকে আমাদের আলোচনা হবে কবিতা থেকে জন্মভূমি আমরা একটু স্লাইড দেখে নেই আমি মোহাম্মদ সাদিকুর রহমান সহকারী শিক্ষক স্যাম্পলিজ হাই স্কুল অ্যান্ড কলেজ কয়েকবাগ দিনাজপুর এই বসুন্ধরা আমাদের এই বসুন্ধরা সকল দেশের সেরা ও আমার জন্মভূমি এই যে জন্মভূমি তাহলে আজকে পাঠ হবে জন্মভূমি কবি হবে রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষার্থীরা কি দৃশ্য দেখতে পেয়েছ একটা গ্রামের দৃশ্য গাছ তাহলে যেখানে জন্মগ্রহণ করা হয় সেটাই হলো জন্মভূমি তার লেখক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই জন্মভূমি কবিতা শিক্ষার্থীরা যা যা জানতে পারবে সেটাকে বলা হয় শিখনফল এই পাঠ শেষে শিক্ষার্থীরা জানতে পারবে কবি পরিচিতি বলতে পারবে তোমরা কবিতাটি শুদ্ধ উচ্চারণে আবৃত্তি করতে পারবে বাক্য রচনা ও শব্দার্থ লিখতে পারবে মাতৃভূমির প্রতি গভীর মমত্ববোধ জাগ্রত হবে তাহলে শিক্ষার্থীরা তোমরা এই জন্মভূমির কবিতাটা পাঠ করলে এই জিনিসগুলো জানতে পারবে এবারে আসি আমরা কবি পরিচিতি কার ছবি দেখতে পাচ্ছ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার জন্ম 1861 খ্রিস্টাব্দে 7ই মে কলকাতার বিখ্যাত জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে তিনি জন্মগ্রহণ করেন তাহলে প্রিয় শিক্ষার্থীরা এই রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন 1861 খ্রিস্টাব্দে 7ই মে কলকাতার বিখ্যাত জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে তার রচিত কাব্য গীতাঞ্জলি বলাকা উপন্যাস শেষের কবিতা তিনি এই গীতাঞ্জলি কবিতা লিখে নোবেল পুরস্কার পান তার মৃত্যু সাল 1941 খ্রিস্টাব্দে তাহলে তার জন্ম 1861 খ্রিস্টাব্দে আর মৃত্যু 1941 খ্রিস্টাব্দে এই কবিতাটি একটু তোমরা সবাই পাঠ করব আমরা সবাই হাতে বই নিয়ে কবিতাটি এবার পাঠ করব সার্থক জন্ম আমার জন্মেছি এই দেশে সার্থক জন্ম আমার মাগো তোমায় ভালোবেসে জানিনে তোর ধন রতন আছে কি না আছে কি রানীর মতন শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এই যে চার লাইন কবিতাটি আরেকবার পাঠ করো সার্থক জন্ম আমার জন্মেছে এই দেশে সার্থক জন্ম আমার মাগো তোমায় ভালোবেসে জানি নে তোর ধন রতন আছে কি রানীর মতন শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এটা সব আমরা কবিতাটি নিজেরাই পাঠ করব কি দেখতে পাচ্ছ শিমুল ফুল এবারে আসি আমরা শব্দার্থ ও বাক্য রচনা কিছু শব্দের অর্থ সে অর্থ দিয়েই বাক্য রচনা গগন
কোন শব্দের অর্থ কি দেখতে পাচ্ছ? পৃথিবীর উপরে নীল বর্ণের আকাশ। তাহলে শিক্ষার্থীরা গগন শব্দের অর্থ কি? আকাশ। আবার বলো, গগন শব্দের অর্থ কি? আকাশ। এবার আকাশ দিয়ে বাক্য রচনা। গগনে মেঘ নেই, তাহলে গগন দিয়ে কি জানলাম? গগন শব্দের অর্থ হলো আকাশ। বাক্য রচনা, গগনে মেঘ নেই। সার্থক, সার্থক শব্দের অর্থ কি? কি দেখতে পাচ্ছ? বাংলাদেশ টাইগাররা ক্রিকেট দলে খেলায় বিজয়ী হয়েছে, তাই তারা উল্লাস করতেছে, তারা সার্থক। সার্থক শব্দের অর্থ কি? সফল। তাহলে সার্থক শব্দের অর্থ সফল। উল্লাসিত সার্থক দল, এরা সবাই খেলায় বিজয় করার পরে উল্লাসিত, এ দলটি উল্লাসিত। তাহলে শব্দার্থ গগন, অর্থ আকাশ, বাক্য রচনা গগনে মেঘ নেই, শব্দ সার্থক, অর্থ সফল, বাক্য রচনা উল্লাসিত সার্থক দল। এবার কবিতাটি সারমর্ম দেখো। তোমরা তোমাদের বইয়ে রয়েছে, বই থেকে এই সারমর্ম কবিতাটি জেনে নিবে। এখানে শ্রমে ছায়া এসে প্রাণ ডুবাচ্ছে, রোদের দিন হিসপিস হিসপিস করতেছে, কিন্তু একটু ছায়া এসে তারা তাদের বিশ্রাম নিচ্ছে, প্রাণটাকে জুড়াচ্ছে। এখানে এক তরুণী পানিতে নামছে, নৌকায় পা দুলাচ্ছে এবং শাপলাফল সংগ্রহ করতেছে। এটা দেখেই আমরা, ছবিগুলো দেখেই আমরা কবিতার সারমর্ম লিখতে পারি। এই যে সারমর্মে আরো দেখো কি রয়েছে, সূর্য উঠতেছে, কৃষক গরু মাঠে চড়াচ্ছে, ঘাস খাওয়াচ্ছে, ও যে মুয়াজ্জিনের আযান দিচ্ছে, এরপরে দলীয় কাজ। কবিতায় জন্মভূমিকে মা সম্বোধন করার যৌক্তিকতা ব্যাখ্যা করো। তাহলে কবিতায় জন্মভূমিকে মা সম্বোধন করার যৌক্তিকতা ব্যাখ্যা করো। মা আমাদেরকে জন্ম দিয়েছে, শৈশবে লালন পালন করেছে এবং ভালোবেসেছে, ঠিক জন্মভূমিতে আমরা জন্মগ্রহণ করার পর শৈশব কৈশোর যৌবনকাল বয়োবৃদ্ধকাল সবগুলো এই জন্মভূমিকেই এর মধ্যে কাটিয়েছি, তাই তো কবি জন্মভূমিকে মা সম্বোধন করেছেন। মা যেমন আমাদেরকে আদর যত্ন মমত্ববোধ স্নেহ ভালোবাসা দিয়ে ছোট থেকে বড় করেছে, ঠিক তেমনি জন্মভূমিতে জন্মগ্রহণ করার পর আমরা তার আলো বাতাস
সব কিছু দিয়ে আস্তে আস্তে করে বড় হয়েছি, তাই তো কবি জন্মভূমিকে মা সম্বোধন করেছেন। কি দেখতে পাচ্ছ? ফুল। এবার তোমাদের কিছু মূল্যায়ন করতে হবে, এই মূল্যায়নের প্রশ্নগুলো তোমরা লিখবে এবং তার উত্তরগুলো করবে। মূল্যায়নে কি কি রয়েছে দেখো, জন্মভূমি কবিতায় কি ফুটে উঠেছে আবার লিখো, জন্মভূমি কবিতায় কি ফুটে উঠেছে। দুই, কবির মনকে কে আকুল করে। দুই, কবির মনকে কে আকুল করে। তিন, কবি কেন তার জীবনকে সার্থক মনে করেন। তিন, কবি কেন তার জীবনকে সার্থক মনে করেন। চার, কবির মনের ইচ্ছা কি। তোমরা এই চারটি প্রশ্ন আবারও মূল্যায়ন করবে। শিক্ষার্থীরা ভালো করে লক্ষ্য করো। এক, জন্মভূমি কবিতায় কি ফুটে উঠেছে। দুই, কবির মনকে কে আকুল করে। তিন, কবি কেন তার জীবনকে সার্থক মনে করেন। চার, কবির মনের ইচ্ছা কি। এই প্রশ্নগুলো তোমরা খাতায় লিখে এর উত্তরগুলো মূল্যায়ন করবে। এবারে আসি তোমাদের বাড়ির কাজ। জন্মভূমি কবিতার মাতৃভূমির প্রতি গভীর মমত্ববোধ কেন জাগ্রত হয়েছে বিশ্লেষণ করো। বাড়ির কাজ তোমাদের, জন্মভূমি কবিতার মাতৃভূমির প্রতি গভীর মমত্ববোধ কেন জাগ্রত হয়েছে বিশ্লেষণ করো। আবার লিখো, জন্মভূমি কবিতার মাতৃভূমির প্রতি গভীর মমত্ববোধ কেন জাগ্রত হয়েছে বিশ্লেষণ করো। তোমাদের বাড়ির কাজ এটা, তোমরা সবাই এর উত্তরটি লিখে পরবর্তীতে ক্লাসে এসে দেখাবে। আজকে তোমাদেরকে ধন্যবাদ।